إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال الله تبارك وتعالى في مقام آخر من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا وقال النبي صلى الله عليه وسلم

প্রশংসা ইস্তব ইস্তুতি গুণগান গুণকীর্তন সে আল্লাহ সুবান ও তালার নিমিত্তে যে মহান রব্বুল আলমিন পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সালা আদায় করার উদ্দেশ্যে এই সাপ্তাহিক ঈদের দিন আমাদেরকে এখানে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন আমরা সেই মহান স্রষ্টার সুক্রিয়া জ্ঞাপন বলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের উপরে আমরা সকলেই বলে আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ আমিন মতরাম উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের একটি সুরা সুরাটির নাম হলো সুরা আল কাফিরুন তেলাত করেছি তার সঙ্গে আরও একটি ছোট আয়াতের এক অংশ পেশ করেছে সেই সাথে সাথে দুই জায়গা থেকে দুটি হাদিস পেশ করেছি খুব বর্তমান পরিস্থিতির উপরে নজর রেখে বা কিছু কথার প্রতি উত্তরে ইনশাআল্লাহ আজিজ আমি আয়াত এবং হাদিস পড়েছি আল্লাহর কাছে দোয়াগ আল্লাহ তুমি আমাকে এ বিষয়ে সঠিক সঠিক বলার এবং তার প্রতি নিজে এবং আমরা সকলেই আমলরত হতে পারি আল্লাহ তফিক দান করা আমি মতরাম উপস্থিতি বিষয়বস্তুটা খুবই ভাইটাল তারপরেও বলতে হবে আপনাদের অনেকের বিবেক আমার এই কথার সঙ্গে একমত হবে না সাড়া দেবেন না আর যদি মনে হয় যে না বিষয়বস্তুটা আপনার আমি ভুল বলছে তাহলে সেটা ভুলই মনে করতে হবে শুধু ভুল মনে করে থাকবেন না সেক্ষেত্রে আমি যে মেম্বারে উঠে দুটো কথা বলছি আমি ভুল বলবো আর আপনারা কান পেতে শুনে থেকে যাবেন এমনটা যেন না তার একটা সংশোধনের রাস্তা আছে তার জন্য রয়েছে সংশোধনের উন্মুক্ত খোলা ফল আমাকে ডেকে আপনারা আমাকে সংশোধন করে দিলে পরবর্তী জমাতে আমি সেই সংশোধনী বিষয়টা আবার মানুষের কাছে উপস্থাপন করতে পারবো কিন্তু তার পথ চায়ের দোকান নয় চায়ের দোকানে সংশোধন কার করবেন ভাড়া মসজিদের সংশোধন কার করবেন পার্টি অফিসে সংশোধন কাকে করবেন নিজেরা হয়তো নিজেদের বিবেককে সেই বেড়াজালের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজেরা মনে করবেন সংশোধন হয়ে গিয়েছে আদৌ সমাজ তাতে কিছু পাবে না এই জন্য বলছি যদি সংশোধনের জায়গা হয় তাহলে আমি আমি নিজে বক্তা আমি নিজে বলছি যে আমি আপনাদের জন্য দরজা খুলে রাখছি আমার সঙ্গে আমাকে বোঝান যে বুঝান এই ধারণা বা আপনার এই বিশ্বাস আপনার এই পড়াশোনা আপনার এই বলা এর কিছু ত্রুটি আছে আমি মানুষ সংশোধন হতে বাধ্য আমি যে বিষয় উপস্থাপন করতে চাইছি তার খোলামেলা মেলা উত্তর এটাই বা খোলামেলা বিষয় এটাই বলতে চাই আমরা আজ দুদিন নিউজে শুনছি যে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গা সেটা আন্তর্জাতিক লেভেলে একটা পুরস্কারের প্রাপ্তি পেয়েছে সেই জন্য ইউনেস্কোর দেওয়া সেই পুরস্কারে আনন্দিত হয়ে ধর্ম যার উৎসব সবার এই মনে করে আমাদের বাচ্চারা একই সেপ্টেম্বর রাস্তায় নামবে এবং তারা এবারে দুর্গা পুজো আরো যাতে ভালো হয় তার জন্য দোয়া করবে এই মর্মে একটা বার্তা প্রকাশিত হয়েছে যদি অন্যায় হয় অন্যায় তো বলতেই হবে এখন কতজনের লাগলো কতজনের আপত্তি হলো কতজনের ঘা লাগলো ওটা তো আমার বিষয় নয় আল্লাহর নবী জারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম যখন মক্কাবাসীদেরকে পবিত্র কুরআনের দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন এমন পরিস্থিতিতে মক্কাবাসীরা বিভিন্ন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মুখে কিছু বিষয় উপস্থাপন করে তাকে লালাইত করার চেষ্টা করেছিলেন লোক দেখিয়েছিলেন যে মোহাম্মদ সুযোগ বুঝে যদি সুযোগটা তুমি ধরে নিতে পারো তাহলে তুমি দুনিয়াতে অনেক উপকৃত হতে পারো কিন্তু আপনাদের কি মনে হয় আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম দুনিয়াতে এসেছিলেন পেট পূজার জন্য নাকি মানুষকে সঠিক দিশা দিতে এসেছিলেন আমরা যদি ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকি পবিত্র কোরআনের প্রতি যদি আমাদের আস্থা থাকে হাদিসের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে প্রকৃত অর্থে যদি আমরা মুসলিম হয়ে থাকি তাহলে নিশ্চিত আমরা একথা বিশ্বাস করি জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম দুনিয়াতে এসেছেন মানুষকে অন্যায়ের বিপরীত চলার জন্য নির্দেশ দিতে অন্যায় থেকে মানুষকে বিরত রাখতে সঠিক পথে চলে মানুষ যাতে নেজাত পেতে পারে আখেরাতে সফলতা পেতে পারে তারই লক্ষ্যে আল্লাহ সুবান তাকে দুনিয়ায় পাঠিয়েছে আমরা এই বিশ্বাসে বিশ্বাস করি নিশ্চিত উত্তর হ্যাঁ না একটা হবে হ্যাঁ তো বলবেন সে উপর উপর হোক বা যাই হোক না কেন আপনি হ্যাঁ যে বলবেন এটাই সত্য কথা সেই নবীর সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল ঘটনাগুলো আমাদের মনে রাখতে হবে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইয়া সাল্লাম যখন মক্কাবাসীদেরকে তহিদের দাবাত দিয়েছিলেন এমত পরিস্থিতিতে মক্কাবাসীরা এসে আল্লাহ নবীকে বলেছিলেন হে মোহাম্মদ তুমি যদি চুপ থাকো তুমি যদি চাও মক্কার পাহাড় সম পরিমাণ সোনা তোমাকে দেওয়া হবে তোমাকে চুপ থাকতে হবে তুমি যদি চুপ থাকো তোমাকে আমরা এত মাল দেবো যে মক্কার সবচেয়ে ধনাঢ্যশীল তুমি হয়ে যাবে হে মোহাম্মদ তুমি যদি মনে করো এর বাইরে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তোমার বিয়ে করতে চাও তাহলে তাকেও তোমাকে দিয়ে দেওয়া হবে হে মোহাম্মদ তুমি যদি মনে করো চন্দ্র সূর্যর ন্যায় তোমাকে এত সমপরিমাণ মাল ধন সম্পদ প্রয়োজন সেটাও তুমি বলতে পারো আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন হে মক্কাবাসী আমার এক হাতে চন্দ্র আর একটা শর্ত যদি দিয়ে দেওয়া হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও এই কর্ম থেকে আমি বিরত হব না এখন শাশ হয়নি আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে সেদিন তারা বলেছিল তাহলে একটা শর্তের উপরে তুমি আমাদের সঙ্গে আপোষ করতে পারো যদি তুমি চাও তাহলে এক বছর আমরা তোমার ধর্ম মেনে চলব আর তুমি এক বছর আমাদের ধর্ম মেনে চলবে আমরা যেটা করছি এটা তুমি এক বছর মানবে আর তুমি যেটা বলতে চাইছো সেটা আমরা এক বছর মেনে নেব আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথার প্রতি উত্তরে কিছুক্ষণ চুপ ছিলেন আমাতো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের একটা সূরা অপতিন করলেন সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন কুল হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরগণ লা আ'বুদু মা তা'বুদূন আমি ইবাদত করব না যাদেরকে তোমরা ইবাদত করো বলে আন্তুম আবিদুন আমা আবুদ আর তোমরাও নিশ্চয় ইবাদত করবে না যার ইবাদত আমি করি এমনি ভাবে রিপিট করলেন সর্বশেষ শব্দ লাকুম দিন ও কুমলিয়া দিন তোমার আমল তোমার কাছে তোমার দিন মুশরিকানা দিন তোমার কাছে আমার আমল আমার কাছে আমার দিন দিন ইসলাম আমার কাছে অতএব আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেটা বাস্তবায়ন করব আর তোমার যে নির্দেশনা দেওয়া হয়েছে তুমি সেটা করো বিভিন্ন ধর্মগ্রন্থ যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন বিভিন্ন ধর্মগ্রন্থে ধর্ম তো একটা ভাবাবেগের বিষয় নয় বিশ্বাসের বিষয় আস্থা বিশ্বাস আমরা বিভিন্ন রকম কথা শুনি যদি প্রতিটা ধর্মগ্রন্থ আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন একটা ধর্ম কিন্তু আরেকটা একটা ধর্মের উপরে বিদ্রুপ করে যদি বাইবেলের বিভিন্ন উদ্ধৃতি দেখেন বুঝতে পারবেন সেখানে বলা হয়েছে মসজিদ ভেঙে দাও মন্দির ভেঙে দাও অমুক করো কর করো কিন্তু দিনে ইসলাম এমন একটি ধর্ম যে দিনে ইসলাম বলে যে অন্যের প্রভুকে তোমরা গালি করো না অন্য ধর্মস্থানকে শ্রদ্ধা করো অন্য ধর্ম অবলম্বীদেরকে শ্রদ্ধা করো তার কার উপরে তোমরা আঘাত হেন না ইসলাম সে কথাই বলে ইসলামের কোনো নির্দেশনা এটা পাবেন না যে অন্যের ধর্ম স্থান ভেঙে দাও অন্য ধর্মে খুঁটাঘাত করো অন্য অন্য ধর্মে আঘাত করো এ কথা ইসলাম কোনদিন বলেনি আর যদি কেউ এই ব্যাখ্যা করে আমি বলবো ও ধর্মের ব্যাপারে না বুঝে কথাগুলো বলছে ইসলাম কোনদিন এই কথা বলতে পারে না ইসলামের একটা একটা নির্দেশ শুনলে অবাক লাগে ইসলাম তো প্রকৃত মানবতা শিখিয়েছে সে মানবতার উদাহরণ দিতে গেলে তো একটা জুমা লেগে যাবে আমি মূল যে কথাগুলো বলতে চাইছি আমার কোন অমুসলিম ভাই তার নিজস্ব ধর্ম মেনে চলবে এই নিজের ধর্ম মানার ক্ষেত্রে মুসলিমরা তাদের ধর্মে আঘাত আনবে না এটা ইসলাম মুসলমানরা তাদের নিজস্ব ধর্ম পালন করবে গণতান্ত্রিক ভারতবর্ষে সমস্ত মানুষের নিজস্ব একটা অধিকার আছে যে তার নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করে। কিন্তু মুশরিকিন মক্কা জানা মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম পালন করতে বাধা প্রদান করছিল তাই তো আল্লাহর নবীকে হিজরত করতে হয়েছে তো আজকের ধর্ম পালন করতে যে বাধা প্রদান করা হবে না এই মর্মে বি আর আম্বেদকর রচিত সংবিধান আমরা লক্ষ্য করেছে যদি আজকের দিনে কেউ করে সে সংবিধানের কোঠার আঘাত করে যদি অমন কর্ম করে তা दिक्कत জানাই সেই রকম ভাবে যদি কোন একটা এলাকায় মুসলিমদের বসবাস বেশি সেখানে হিন্দুরা সংখ্যা লঘু সেখানে কোনো মুসলিম কোন হিন্দুদের উপরে যদি আক্রমণ করে সে শরিয়ত জানে না ধর্ম জানে না এই আক্রমণটা শরিয়ত বৈরভূত ইসলাম ধর্ম এই নির্দেশনা দেয় না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ম জাজজার উছাব সভার এই রকম একটা নাपाक কথা এই রকম একটা নাपाक কথা কোনো মুসলমান বলতে পারে না ধর্ম জাজজার উছাব সভার কিভাবে হতে পারে জমি জাজজার ফসল সবার বিয়ে জাজজার স্ত্রী সবার বলবেন আচ্ছা আমি মেনে নিলাম আপনার কথা অনুযায়ী ধর্ম যার যার উৎসব সবার মানবতা শিখাতে বলছি এটা মানবতার একটা রূপকথা ঠিক আছে আচ্ছা ধর্মের জায়গাটা একটা বিশ্বাসের জায়গাটা ভিন্ন ভিন্ন হতে পারে ঠিক ধর্ম তো সবাই বলছে যেটা আমার প্রভু প্রদত্ত প্রভুর নির্দেশনা এক জায়গায় এসেছে সেটা হয়তো বুঝতে ভাবতে আলাদা মনে হয়েছে তাই ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখতে পেয়েছি মানুষের তৈরি করা মনে করেন একটা পদ যার রাজনীতি ঠিক এই জায়গাটাই এসে একথাটা তো বলা যেতে পারে রাজনীতি যার যার উৎসব সবার বলতে পারেন না রাজনীতি যার যার উৎসব সবার নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে যারা রাজ্যের বিরোধী দল মনে করেন টিএমসি তারা নিশ্চিত নরেন্দ্র মোদীর জন্মদিনে আলাদা করে একটা একটা করে স্টেজ তৈরি করবে আর উৎসব তৈরি করবে না আমাদের প্রধানমন্ত্রীর উৎসব এক কথাই কথা হওয়া উচিত ছিল কারণ সে দেশের প্রধানমন্ত্রী তার নিজস্ব একটা মর্যাদা আছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি ধর্ম যার যার উৎসব সবার এই ব্যাখ্যায় আমি অধম আপনার সঙ্গে মিলিত হয়ে একটা ব্যাখ্যা দিতে চাইছি ধর্মের পাঠটা আলাদা রেখে রাজনীতি যার যার উৎসব সবার উদারতা বজায় রাখে ভারতীয় জনতা পার্টির প্রধানের জন্মদিনে সবাই মিলে আনন্দ করব উৎসব করব করবেন করবেন করেন না কেন উৎসব যদি সবারই মনে হয় ঠিক তেমনি ভাবে ভারতীয় জনতা পার্টির লোকজনরা তৃণমূলের সুপ্রিমো জন্মদিনে এমন আনন্দ করবে করবেন না যদি না করেন তাহলে বিচারিতা হলো কথাগুলো কেন বলছেন কেন ওখানেতে আসেন এই জায়গাটা কি মানবতার লঙ্ঘন হয় না এই জায়গাটা ওদারাতাকে ধ্বংস হয় না এর রক্ষা কি দেবেন আপনি ধর্ম 잡জার উৎসব সবার এই কথাটা তো নাपाक কথা ধর্মের ভিত্তিতে যদি অনুষ্ঠান হয়ে থাকে হিন্দু ধর্মের ভিত্তিতে হিন্দু অনুষ্ঠান মুসলিম ধর্মের ভিত্তিতে মুসলিমদের অনুষ্ঠান খ্রিস্টানদের ধর্মের ভিত্তিতে তাদের অনুষ্ঠান যদি ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা অনুষ্ঠান হয়ে থাকে তাহলে ধর্ম যাত্রার উৎসব সবার কিভাবে হতে পারে ধর্মের ভিত্তিতে তো অনুষ্ঠান হচ্ছে এটা আরেকটা হলে কেমন হবে মনে করেন আপনারা কুরবানি করেছেন আপনার কুরবানি করার গরু জবাই করা বিপরীত ধর্মের মানুষ তারা কিন্তু গরুকে মা বলে মনে করে গরু জবাইকে তারা কি উৎসব মনে করবে তাহলে ছিটা যদি হয় তাহলে ওই উৎসবে তাদের ডাকতে হবে এটা কোনোদিন হবে না এই ডাকাটা আমি বলছি সংবিধান বিরোধী এই ডাকাটা অন্যায় হতে পারে না এটা কারণ আমার নিজস্ব ধর্মের একটা বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানকে বাস্তবায়ন করার অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে সেই জায়গা দাঁড়িয়ে শুধু রাজনৈতিক মতালব দর্শকে মানে স্বার্থচবিত্ব করতে আমরা বলবো সব সবার কিছু ক্ষেত্রে বলবার কিছু ক্ষেত্রে না না যদি আমার কুরবানি অন্য কোন ভাইদের উত্থান না হয় তাহলে অন্য কোন ভাইদের মুক্তি পূজা আমারে সব কিভাবে হতে পারে কিভাবে হতে পারে হ্যাঁ ঠিক আছে সামাজিক ব্যবস্থা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখুন কোন অমুসলিম অসুস্থতায় পড়েছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে সেবা শুশ্রূষা করতে হবে এটা মুসলমানের কর্তব্য কোন অমুসলিম খেতে পাচ্ছে না তার বাড়িতে খাদ্য তুলে দিতে হবে আমার প্রতিবেশী যদি কোনো অমুসলিম হয় আমার তারা তরকারিতে একটু বেশি ঝোল দিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশনা জানাবে মোহাম্মদ রসুলাম দিয়েছেন তাদের বিয়েতে তাদের সামাজিক সমস্ত ব্যবস্থা বানায় তাদের সঙ্গে যে আমাদের ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে কথা তো নির্দেশনা দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা কিছুই করছি না শুধুমাত্র শুধু চরিতার্থ রাজনৈতিক স্বার্থ শিল্পী পূরণ করার জন্য আমরা একটা একটা বিষয় উল্লেখ করে দিচ্ছি এই বিষয়ে এই কথা জানা এটা কোনোদিন হতে পারে না আবু দাউদের সেই হাদিসের মতো

যেখানে আল্লাহ নবীলামের নিষেধাজ্ঞা আছে যেখানে আল্লাহ সুমানা নিষেধাজ্ঞা আছে সেখানে আমরা এই ধরনের কাজ করতে পারি ও আব্দুল হামিদের এই ছাড়া কি আর কিছু বলার ছিল না আরে ভাই কোন অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হয় কিছুদিন আগেও একটা কথা উঠেছিল আপনাদের মধ্যে কিছু কিছু রাজনীতিবিদরা এই কথা আমাকে বলেছিলেন টার্গেট করে যে আব্দুল হামিদ বলারা টাইম পাইনি এই ভোটের সময় টাইম বলো কথাটা এসেছিল ভোটের সময় তাই তো আমি বলেছিলাম কোন একজন নালায়েক এই কথা বলেছিল যে আহলে হাদিসরা নাকি আরএসএস এর চেয়েও বেশি খারাপ সে নালায়েক যদি ইসলাম সম্পর্কে না বোঝে সে নালায়েক যদি আহলে হাদিস সম্পর্কে তার ধারণা না থাকে তাহলে তো ধারণা দিতে হবে না এমন ব্যক্তিদের বিরুদ্ধে সচ্চর হতে হবে যদি সচ্চর না হয় এমন অন্যায়ের বিরুদ্ধে যদি আস এখনো নীরব থাকি তাহলে মনে রাখবেন সেদিন খুব সুকোশালে এই শিরকের প্রতিষ্ঠা লাভ করেছিল নুরাল্লাহু আলাইহিস সালামের সেই জমানায় ইবলিস সেদিন যে সুকোশাল করেছিল আজ ইবলিসের সাথে এই সুকোশালকারী হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে যদি অন্যায়কে অন্যায় বলতে আপনি দিতামনি হয় যদি ন্যায়কে নাই বলতে আপনার কষ্ট মনে হয় আপনি যখন তখন মূর্তা হয়ে যাবেন এটাই সত্য কথা মনে নাই আপনার নু আলাইসালামের সেই ইতিহাসের কথা নু আলাইসালাম কত প্রচেষ্টা করার পরেও সামান্য ইবলিসের প্রচেষ্টায় সেদিন কি থেকে কি হয়ে গেল একত্রবাদ প্রতিষ্ঠাকারী এমন পাঁচজন নেককার মানুষের পূজা করা শুরু হয়ে গেল যখন তাদেরকে নু আলাইসালাম নির্দেশ প্রদান করে বললেন তোমরা এগুলো করো না তোমরা এগুলো করোনা তোমরা এগুলো করোনা মু ইসলাম সর্বশেষ আল্লাহর কাছে আক্ষেপ করে বলছেন কে আল্লাহ ইন্নি দা উত কাও মিলাই লাও আমি আমার কমকে রাত্রে বেলায় গিয়ে ডাক দিয়েছি দেখো এগুলো করা অন্যায় হচ্ছে নাহার দিনের বেলায় গিয়ে মানা করেছি এগুলো করোনা এগুলো করা অন্যায় হচ্ছে সম্মা এমনি আল আনতুলাহুম ও আশরাফতুলাহু মিশ্রাত প্রকাশ্য বোঝানোর চেষ্টা করেছি অপ্রকাশ্য ভাবে গোপনে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ কি করেছে জানেন এরা

তারা বনে উঠল তোমরা তোমাদের মাবুদকে হেফাযত করো তোমরা ছড়ানো খবরদার হক কে তোমরা ছড়ানো সুয়া কে তোমরা ছড়ানো ইয়াগুষ কে তোমরা ছড়ানো ইয়াগস্তে তোমরা ছড়ানো নাসরা কে আপনি জানেন হক কে আপনি জানেন সুয়া কে আপনি জানেন ইয়াগুষ কে আপনি জানেন ইয়াউক কে আপনি জানেন নাসরা কে এরা সব সেই জামানার নেককার মানুষ কিন্তু শয়তানি অস অসাই তাদের পূজা শুরু হয়ে গেল আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াকাদা আযাল্লু কাসীরান ওয়া লা তাযিহিদু আয-যালিমিনা ইল্লা তারা তাদের भ्रষ্টতা আরো বাড়িয়ে দিল এবং তারা পরিপূর্ণ भ्रষ্টতার অন্তর্ভুক্ত হয়ে হবে তাই বলি আমার কোন অমুসলিম ভাই আমার প্রতিবেশী রয়েছে তার সামাজিক সর্বকর্ম দুনিয়ায় বেঁচে থাকতে তার সঙ্গে আಚಾರ আচরণ যেন মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতো হয়

আল্লাহ হেফাজত করুন আল্লাহ কমের হেফাজত করুন দুনিয়ার সামান্য সাধ্য সিদ্ধির জন্য এমন কোন কাজ করে আপনাকে তো বাধ্য করা হয়নি গণতান্ত্রিক ভারতবর্ষের কোন সংবিধান আপনাকে বাধ্য করেছে যে আপনাকে এটা করতেই হবে হ্যাঁ এমন যদি কোনো কর্মকাণ্ড হয় সেই কর্মকাণ্ডের ব্যাপারে আমরা সরকারকে বলতে পারি যে আমার মতো একটা সাধারণ মানুষ আমার কথা প্রাধান্যতা পাবে না তার তারপরেও দিতে কিন্তু আজকের দিনেও যদি আমাদের মধ্য থেকে কোন ব্যক্তি বলে না সরকার অন্যায় করছে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করব আমি বলবো এটা ইসলাম না ইসলাম এই কথা বলে এই কথাটা কেন বললাম এই কথাটা এই জন্য বললাম আরো একটা খবর প্রকাশিত হয়েছে আসামের বুকে একটা মাদ্রাসা কালকে মাটির সঙ্গে মিসমার করে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যম এটা লিখছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরস ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া কোন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে বা জমিনে ফাসাদ বর্পা করে সারা বিশ্বের প্রতিটা মানুষকে মারলে যে গুনাহ হয় তার নামে সেই গুনাহ লেখা হবে আমান আহিয়া ফাকাআন্নামা আহিয়া নাসা জামিয়া আর একজন ব্যক্তিকে সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে যদি জীবিত করা হয় তাকে যদি বাঁচিয়ে নিয়ে আসা যায় সারা বিশ্বের প্রতিটা মানুষকে বাঁচালে যে নেই হয় তার নামে সেই নেকড়িকা হবে রাতের অন্ধকারে গিয়ে কেউ বোমা মেরে দিল রাতের অন্ধকারে সরকারের বিরুদ্ধে কেউ প্রপাকাণ্ডা করলো রাতের অন্ধকারে কেউ গিয়ে কাউকে হত্যা করলো এই হত্যা করা এই প্রপাকাণ্ডা করা এই অন্যায় করা এটা ইসলাম কোনোদিন সমর্থন করতে পারে না এটা ইসলাম নয় যদি কোনো ব্যক্তি বলে এটা ইসলাম আমি বলছি সে ইসলাম সম্পর্কে কিছুই জানে না এটা তার ভ্রষ্টতা এটা তার অজ্ঞতা এটা তার মূর্খতা আমি বিনীত ভাবে অনুরোধ করছি হে সমাজের ভাইয়েরা যদি এমন কর্মকাণ্ডে কেউ জড়িয়ে থাকে তার থেকে হাজার পাদুরে থাকুন যদি এমন কথা কেউ বলে থাকে তার থেকে হাজার পা দূরে থাকুন ইসলামে কথা বলে না কোন শাসক যদি অন্যায় করে শাসকের সংশোধন করে দেবেন আপনার কথা যেভাবে পৌঁছায় আপনি সেইভাবে পৌঁছানোর ব্যবস্থা করবেন কিছু না পারলে প্রশাসনের কাছে একটা স্মারক দেবেন কিন্তু আপনি গোপন ভাবে সরকারের বিরুদ্ধে কোনো প্রপাকাণ্ড করতে পারেন না কোনোদিন পারেন না ইসলাম কোনোদিন এই নির্দেশনা আপনাকে দেয়নি আর ভালো করে মনে রাখুন যারা এই সমস্ত আঁকিদায় বিশ্বাসী যে জঙ্গিবাদে বিশ্বাসী হতে হবে কাউকে মারতে হবে কারো বিরুদ্ধে প্রপাগান্ডা করতে হবে তাদের উদ্দেশ্যে বলি পবিত্র কোরআন এবং সাই হাদিসের ভাষাগুলো যদি লক্ষ্য করেন এদেরকে বলা হয়েছে জাহান নামের কুকুর এরা হলো জাহান নামের কুকুর আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আমাদের পূর্বে এমন কিছু মানুষ তোমরা দেখতে পাবে যে মানুষগুলো তাদের নিজের ইমানের কাছে কারোর ঈমানকে মনে করবে তুচ্ছ তার ইমানের কাছে অন্য ইমানকে বলবে তোরা ইমানদারি না তোরা ইমানদারি না তাদের কোরআনের আয়াতগুলো পড়া পড়া দেখলে তোমরা মনে করবে তাদের কোরআন পড়ার কাছে আমার কোরআন পড়া কিছু নয় তাদের নামাজের ভঙ্গিমা দেখে মনে হবে তাদের নামাজের কাছে আমার নামাজ কিছু নয় তাদের অন্যান্য ইবাদতের ভঙ্গিমা দেখলে মনে হবে তাদের ইবাদতের কাছে আমাদের ইবাদত কিছু নয় এতগুলো কথার বলার পর আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম বলছেন আমি যদি তাদেরকে পেতাম তাহলে আমি আত জাতির মতো তাদেরকে হত্যা করতাম কে বলছেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লামের কথা বলছেন তাই আমি বলি যদি কেউ অন্যায় করে তার অন্যায়কে সংশোধন করে দেওয়ার চেষ্টা করেন কিছু না পারেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ এই অনাচার এই অন্যায় থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো কিছু যদি না পারেন আপনার জন্য কোন দিন আজেলার মতো অপশান রয়েছে আল্লাহ সুবানাও তালার কাছে কান্না করেন আল্লাহ সুবানাও তালার কাছে নিজের ফরিয়াদের কথাটা উল্লেখ করেন আল্লাহ সুবানাও তালার কাছে এই কমের হেফাজতের ব্যাপারে সুপারিশ করেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ সুবানাও তালা বিধি ব্যবস্থা করে দেবেন হেদায়ত দেওয়ার মালিককে আমার ব্রেনের পরিবর্তন কে করবেন আল্লাহ তাহলে যে মানুষটা আপনার উপরে অত্যাচার করছে সেই মানুষটার ব্রেনের পরিবর্তন কে করতে পারেন যদি কারোর মাথায় অন্যায় কাজ ঢুকেছে বরং যদি কোনো মানুষের মাথায় সিঁড়ি ঢুকেছে তার যদি জবাই করে দেবেন তাহলে তহিদের ওষুধ দিয়ে ভালো হবে কে কোন মানুষের মাথায় বেদার ঢুকেছে তাকে যদি জবাই করে দুনিয়া থেকে বিদায় দেবেন তাহলে সুন্নাত থাকার মানে কি সুন্নাতের ওষুধ দিয়ে বেদাত ভালো করবে কে মাথার যন্ত্রণা হলে যদি মাথা কেটেই ফেলে দেবেন তাহলে যন্ত্রণার ওষুধ রেখে লাভ কি তাই বিনীত অনুরোধ করি বেশ কিছু কথা ছিল এ পর্যায়ে আমি বলবো যদি কোনো মাদ্রাসার কোনো পরিচালক বা কোনো শিক্ষক এমন কর্মকাণ্ডে জড়িত থাকে তার জন্য আমরা ধিকার জানাই এবং বলি তাকে প্রকাশ্যে এনে তার সাজা দেওয়া হোক যদি এই কাজের কাজে কেউ হয়ে থাকে তাহলে তারা জন্য আগামী দিন পা তারা ভয় পায় কিন্তু তার অর্থ এটা নয় যে কোন আইন রয়েছে যেখানে কোর্ট রয়েছে যেখানে সেই কোর্টকে উপেক্ষা করে আমি আমার মতো করে নিজের ক্ষমতার ব্যবহার করে একটা প্রতিষ্ঠানকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব এটা কি সংবিধান এটা কি সংবিধান এই সংবিধান বি আর আম্বেদকর রেখে গিয়েছিলেন তার রচিত সংবিধান কি এটা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হৃদায়ত দান করো সঠিকটা বোঝার তৌফিক দান করো এই বৈচিত্রয় ভারতবর্ষে থেকে নিয়ে ভারতবর্ষের মান সম্মান আমরা আরো বড় করতে পারি বিভিন্ন দেশের কাছে এই বৈচিত্রময় ভারতবর্ষকে জন্য আরো বিরাট ভাবে আমরা ঐক্যবদ্ধভাবে পেশ করতে পারি সেদিন যেমন ইংরেজদেরকে আমরাই দাঁড়িয়েছিলাম আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একদিকে যদি বলেন গান্ধীজি ছিল একদিকে যদি বলেন নেতাজি ছিল তাহলে নেতাজির দুই পাশের দুইজন মহান আয়ক শাহনওয়াজ হোসেন রাও ছিল গান্ধীজির আর এক পাশে আবুল কালাম আজাদের মতো ব্যক্তিরা ছিল জাহরলাল নেহরুর সেদিন উল্লেখিত কথায় আশফাকুল্লাহ খায়েদের পরিবারের কথা উল্লেখ করা সাদেক পুদ্দের পরিবারের কথা উল্লেখ করা যে সাদেক পুদ্দের কুরবানি যদি এক পাল্লায় রাখা হয় সাদে খুদ্দের কোরবানি যদি এক পাল্লায় রাখা হয় আর সারা ভারতবর্ষের প্রতিটা মানুষের কুরবানি যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে সাদে কুদ্দের কোরবানি ভারী পড়ে যায় এটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল যে ভারতবর্ষ থেকে এমন নাপাক কেন্দ্র সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছিলাম আজকের দিনে যদি কাউকে তুচ্ছ মনে করি নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে যায় নিজেরা একে অপরের ওপর হিংসা করে যদি মনে করি আমার রাজত্ব কায়ম করব তাহলে এটা ক্ষতি হবে আমরা নিজেরাও কিছু করতে পারবো না আর আমার দেশ বদনাম হবে আর আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে এটাই ফাইনাল কথা সেদিন জিন্নার বিপরীত পক্ষে দাঁড়িয়ে আবুল কালাম আজাদের কথাটা যদি আমরা স্মরণে রাখি এবং গান্ধীজির মতো মানবতার কথা যদি স্মরণে রাখি তাহলে আজ এই বৈচিত্র্যময় ভারতবর্ষে আমরা ঐক্য ঐক্যবদ্ধভাবে শান্তির সঙ্গে জিডিপিকে মজবুত করতে পারবো এবং মৃত্যু পর্যন্ত শান্তির সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আমরা কেউ স্বর্গে যাওয়ার আশা করব কেউ জান্নাতে যাওয়ার আশা করব কেউ নরক থেকে বাঁচার আশা করব কেউ জাহান নাম থেকে বাঁচার আশা করবেন সাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে সবাই যেন মিলেমিশে এই ভারতবর্ষের মানে মানে ভারতবর্ষে বসবাস করতে পারি আমাদের পূর্বের আমাদের সালাফরা যেমন অতিবাহিত হয়েছেন এই মাটিতেই আমরাও জন্মগ্রহণ করেছি এই মাটিতে আমরা যেন এই মাটিতেই মৃত্যুবরণ করতে পারি এবং এই মাটির থেকেই উঠে যেন হাসরের ময়দানে আমরা সঠিক উত্তর দিয়ে জান্নাতে যেতে পারি আল্লাহ এটা অভিজ্ঞান করা আমি কথা বলতে অনেক কিছু কথা ছুটে যাওয়ার ভয় থাকে সেখানে প্রশ্ন খোঁজার চেষ্টা হয় কস ধরার চেষ্টা হয় তা আমি এক কথায় আপনাদেরকে বলি যদি কোনো ব্যক্তি মনে করে যে ধর্মের সঙ্গে ধর্ম যার উৎসব সবার তাহলে এই কথাটা ভুল ধর্মের ভিত্তিতে যদি উৎসব তৈরি হয় ধর্মের ভিত্তিতে যদি উৎসবের আগমন হয় তাহলে ধর্ম যার উৎসব সবার হতে পারে না দ্বিতীয় নাম্বার পয়েন্ট যদি কোন ব্যক্তি জঙ্গিবাদে বিশ্বাসী হয় তাহলে আমি বলবো জঙ্গিবাদে বিশ্বাসী মানুষ এরা ইসলাম সম্পর্কে অজ্ঞ ইসলাম কোনোদিন জঙ্গিবাদকে সাপোর্ট করে না ইসলাম কোনোদিন জঙ্গিবাদকে সাপোর্ট করে না যদি কেউ জিহাদের অপব্যাখ্যা করে তাহলে আপনি যা দেখুন যতগুলো যুদ্ধ প্রতিষ্ঠা লাভ করেছে যতগুলো যুদ্ধ হয়েছে সবটাই মুসলিমদের পক্ষ থেকে যখন আক্রমণ চালানো হয়েছে তখন সেটাকে প্রতিহত করার প্রচেষ্টা হয়েছে আকবরিয়ে ইসলাম কোনোদিন কিন্তু আকবরিয়ে ইসলাম কোনোদিন কিন্তু কারোর উপরে টর্চার করে না আল্লাহ নবীর জীবন ইতিহাস কি মনে নেই আল্লাহ নবী মুসরেকদের মসজিদে নবীর খাম্বাই বাদা মুসরেকদের সঙ্গে কি ব্যবহার করেছেন আল্লাহ নবী মুসরেক মেহমানের সঙ্গে কি ব্যবহার করেছেন আল্লাহ নবী একটা একটা নির্দেশনা যখন সামনে আসে তারপরেও কিভাবে কথা জন্মায় আমার তো এটা একটা আশ্চর্য মনে হয় মুসলিমদের কথা বলুন যেখানে আল্লাহ নবী আপনি নামাজ পড়তে এসেছেন আপনার দুনিয়ার খোরাকি হিসাবে আপনি ভাত রান্না করছেন অন্যান্য খাদ্য খাচ্ছেন ওই খাদ্য প্রস্তুত করতে পেঁয়াজ বা রসুন বা এই ধরনের কিছু প্রয়োজন পড়ে আল্লাহ নবী বলছেন পেঁয়াজ তোমাদের জন্য হালাল রসুন তোমাদের জন্য হালাল হালাল না হারাম পেঁয়াজ হালাল না হারাম কি বলছেন পেঁয়াজ হালাল না হারাম আরে ভাই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন কেন পিয়াজ হালাল না হারাম পিয়াজ হালাল কিন্তু আল্লাহ নবী বলছেন কাঁচা পিয়াজ খেয়ে মসজিদে এসন কেন হালাল জিনিস খাবো আমার মতো করে খাবো তার কারণটা কি আল্লাহ নবী বলছেন তুমি যখন কাঁচা পিয়াজ খেয়ে মসজিদে দাঁড়াবে তোমার ওই সুরা পড়ার মধ্যে একটা মুখ দিয়ে যখন শ্বাস প্রবাহিত হবে তখন তোমার ওই পিয়াজের দুর্গন্ধ পাঁচের মানুষকে কষ্ট দিতে পারে এই এতটুকু কষ্ট ইসলাম বরদাস্ত করে সেই ইসলাম আজকে মানবতার কথা বলবেন শেখাবেন সেই ইসলামের বিরুদ্ধে মানবতার উলঙ্গনকারী হিসাবে প্রশ্ন চিহ্ন রাখবেন কি আশ্চর্য বিষয় সেই ইসলামের উপরে কেমন ভাবে আক্রমণ করতে পারে

এটাকে কেন ইসলামের বিবেচনা হচ্ছে আব্দুল হামিদ মন্দ হলে ইসলাম মন্দ হয়ে যাবে না ইসলামকে দিয়ে আব্দুল হামিদের বিবেচনা হোক যদি আব্দুল হামিদের ইসলামের সে চিন্তাধারার মধ্যে না থাকে আব্দুল হামিদকে ছাটাই করে দেওয়া হোক আর আব্দুল হামিদকে দিয়ে যদি ইসলামের বিবেচনা হয় তাহলে ইসলাম বদনাম হবে তাই বিনীত অনুরোধ করি বিষয়গুলো আপনারা ভাবুন জানুন হে আমার অমুসলিম ভাইয়েরা আপনারা বিষয়বস্তুগুলো উপলব্ধি করুন পবিত্র কোরআন মাজিদ অধ্যয়নের জন্য আমি আপনাদেরকে বিনীত আবেদন জানাচ্ছি আপনারা পবিত্র কোরআন মাজিদ অধ্যয়ন করুন জানুন আপনাকে কোরআন মাজিদ পড়ে ইসলামে আসতে হবে এর জন্য বলছে না আপনি কোরআন মাজিদ পড়ে জানুন যে ইসলাম কোন মানবতার কথা বলছে। এই বেশ কিছু কথা বলে সর্বশেষ আপনাদেরকে এই কথাই বলবো কোনো নাপাক ব্যক্তি কোনো অন্যায়কারী ব্যক্তি যদি বর্তমান সময়ে জঙ্গিবাদের ব্যাপারে উস্কানি দেয় এটা অন্য কারো ষড়যন্ত্র হতে পারে যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় গিয়ে যদি কোনো এই উস্কানিমূলক কথা বলে আপনি যদি শেষ পর্যন্ত কথা না বলতে পারেন তা এই কথাটাই বলবেন যে চলুন আমাদের বড়দের কাছে চলুন চলুন সেখানে বসে মোকাবেলা হবে যে আপনি সঠিকই আছেন না তারা সঠিকই আছেন আবেগের বশবর্তী হয়ে এমন কোন কাজ করবেন না এই আশা আমি অবশ্যই রাখব এবং এই আবেদনও করব যে তাদের পদাঙ্ক অনুসরণ করবেন না তারা নিশ্চিত এটা ভুল পথ অন্যায়ভাবে কারোর উপরে আক্রমণ করা এটা ভুল পথ ইসলাম কোনো দিনে সাপোর্ট করে না এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আর এই আবেদন রেখে যে থেকে বিরত থাকবেন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যতদিন বেঁচে থাকি ইসলামের রীতিনীতিকে নিজের জীবনে বাস্তবায়ন করে এবং ইমানের হালাতে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করা আমি আল্লাহ শয়তানি প্ররোচনা কোনো অন্য ধর্মের প্রচকদের প্ররোচনায় যেন আমরা না পড়ি আল্লাহ এই আমিন আল্লাহ আমরা সবাই নিজ নিজ স্থানে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারি এবং বৈচিত্র্যময়ের এই অটুট মেলবন্ধন মানবতা আমরা বাঁচিয়ে রাখতে পারি এই তৌফিক দান করা আমিন আল্লাহ আমাদের মধ্যে পূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছেন আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে ইলিনে জাগাদান দান করা আমিন আল্লাহ আমরাও যেন নবীসুল্লা ইসলামের নির্দেশের বিপরীত কোনো কর্মকাণ্ড না করি তার থেকে বেঁচে থাকতে পারি এবং মৃত্যু পর্যন্ত তার উপরে অটুট থেকে আমরা যেন ঈমানের কালাতেই মরতে পারি আল্লাহ দান করা আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করা আমিন অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাদের মনের উদ্দেশ্যকে পূর্ণ করা আমিন খাস করে আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করা আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন আমাদের মধ্যে যারা বিভিন্ন দিন থেকে বিভিন্ন সময় থেকে হৃদায়ত বহির্ভূত মানে হৃদায়তের পথ ছেড়ে দিয়ে অন্য কোন পথ অনুযায়ী চলছে আল্লাহ তুমি তাদের হৃদায়ত নসিব করা আমিন আমরা যেন কিয়ামত পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত হৃদায়তের উপরে অটল থাকতে পারি আল্লাহ তফিক দান করা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্তা সামিউল আলিম অতবার আইনা ইন্নাকান্তা তাওয়াব রাহিম سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين